আজকাল স্মার্টফোন কেনার সময় সবাই একটা মজবুত ডিভাইস চায়, কারণ বেশিরভাগ ক্রেতাই একটা স্মার্টফোন অন্তত পক্ষে এক দেড় বছর ব্যবহার করে থাকে। এ সময় এসে প্রায় প্রতিটি আধুনিক ডিভাইসই গরিলা গ্লাসকে প্রোটেকশন হিসেবে ব্যবহার করা হচ্ছে, সেটা হোক কম্পিউটার স্ক্রিন, হোক স্মার্টফোন স্ক্রিন অথবা অন্য যে কোনো গ্যাজেটের স্ক্রিন। এ সমস্ত গ্যাজেটের সবচাইতে ভঙ্গুর অংশ হলো তার ডিসপ্লে। সাধারণ কাচের তৈরি যদি ডিসপ্লে হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে হাত থেকে পড়ে যেয়ে সহজে ভেঙে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে, যার কারণে কয়েক বছর যাবত বিভিন্ন স্মার্টফোন নির্মাতা কোম্পানিগুলো কর্নিং গরিলা গ্লাস নামক একটি শক্তিশালী গ্লাস ব্যবহার করে আসছে। আসলে সেই গরিলা গ্লাসটা কতটুকু শক্তিশালী সেটা কিন্তু আমরা অনেকেই জানি না। চলুন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো এই কর্নিং গরিলা গ্লাস অথবা আপনাদের মোবাইল ফোনে ব্যবহার করা যে গরিলা গ্লাসটি রয়েছে সেটা আসলে কতটুকু শক্তিশালী। তার আগে বলে দিতে চাচ্ছি, আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রিয় দর্শক, আমি সাইফুর রহমান আজিম, টেক আনলিমিটেড ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে সাদর সম্ভাষণ। বন্ধুরা ওয়েলকাম ব্যাক। সর্বপ্রথম আমি আপনাদেরকে জানাবো গরিলা গ্লাস কি। গরিলা গ্লাস হলো কর্নিং ইনকর্পোরেটেড নামক একটি মার্কিন প্রতিষ্ঠানের ট্রেডমার্ককৃত এবং প্রস্তুতকৃত একটি বিশেষ ধরনের গ্লাস। 1851 সালে গরিলা ওয়াক্স নামে এটির নামকরণ করা হয়। পরবর্তীতে কর্নিং ইনকর্পোরেটেড নামে এটির নাম পরিবর্তন করে সারা বিশ্বে এটি ছড়িয়ে পড়ে। নিউ ইয়র্কের পাশাপাশি জাপানে ও তাইওয়ানে তাদের দুটি রিসার্চ সেন্টারও রয়েছে। বন্ধুরা এবার জেনে নেওয়া যাক যে আসলে গরিলা গ্লাস কতটা শক্তিশালী। গরিলা অনেক শক্তিশালী একটি প্রাণী, এর সাথে নামকরণ করেই রাখা হয়েছে কর্নিং গরিলা গ্লাস। এই প্রাণীটি যেমন শক্তিশালী আপনাদেরকে তেমন ভাবে বোঝানো হয়েছে যে গরিলা গ্লাসটাও অনেক বেশি শক্তিশালী। আপনারা জানেন 2018 সালে গরিলা গ্লাসের ষষ্ঠ যে প্রজন্ম সেটা বাজারে নেমেছে। সেই গরিলা গ্লাসের ষষ্ঠ প্রজন্মের যে গ্লাসগুলো রয়েছে এই গ্লাসগুলোকে স্মার্টফোনে লাগানোর পরে অথবা কোনো ডিভাইসে লাগানোর পরে অন্তত পক্ষে 1 মিটার উপর থেকে 15 বার অসমতল জায়গায় ড্রপ করার পরেও কিন্তু এটা একদমই অক্ষত ছিল। সো আশা করছি আপনারা বুঝতেই পারছেন যে এটা আসলে কতটা শক্তিশালী। নর্মাল অন্যান্য যত ধরনের সহজ এবং নর্মাল গ্লাস রয়েছে, কাচের তৈরি যে গ্লাসগুলো রয়েছে তার চাইতে অনেক বেশি শক্তিশালী এই কর্নিং গরিলা গ্লাস। পঞ্চম প্রজন্মের যে গ্লাসগুলো রয়েছিল সেটাকে কিন্তু 1.5 মিটার উপর থেকে 5 বার বা 6 বার ফেললেই এটা 80% মতো নষ্ট হয়ে যেত। তবে ষষ্ঠ প্রজন্মের যে গরিলা গ্লাসটি রয়েছে সেই গরিলা গ্লাসটিকে 1 মিটার উপর থেকে 15 বার অসমতল জায়গায় ফেলে এটাকে ড্রপ টেস্ট করার পরেও এটা কিন্তু একদমই অক্ষত ছিল। সো বন্ধুরা আশা করি আপনাদের আর বুঝতে বাকি নেই যে এই গরিলা গ্লাসটা আসলে কতটুকু শক্তিশালী। সবকিছুর পরেও কিন্তু এটা একটা গ্লাস, অবশ্যই অনেক নিয়মকানুন মেনে এবং অনেক ভালোভাবে বিশেষভাবে তৈরি করা হয়েছে এই গ্লাসকে। তারপরেও আপনারা যদি ভালোভাবে নিজেদের স্মার্টফোন নিজেদের গ্যাজেটকে পরিত্রাণ দিতে চান তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে সেটা সেফ করে চলতে হবে। কেননা 1 মিটার উপর থেকে যদি পড়ে তাহলে কিন্তু 15 বার ড্রপ করার পরেও যেহেতু আপনার সেই ষষ্ঠ প্রজন্মের গরিলা গ্লাসটির কিছু হয়নি তার মানে আমাদের হাত কিন্তু সবসময় 1 মিটারে থাকে না, এর চাইতে অনেক উপরেও থাকে, তার চাইতে আরও উপরে থাকে। সো আমাদেরকে সেফ করে চলতে হবে। যদি বেশি উপর থেকে পড়ে তাহলে কিন্তু আপনার স্মার্টফোনে ক্ষতি হয়ে যেতে পারে। আমার আপনাদেরকে জানানোর প্রয়োজন ছিল যে আসলে এখনকার বাজারে যে গরিলা গ্লাসগুলো রয়েছে সেগুলো কতটা শক্তিশালী এবং সেটা আপনাদেরকে আমি বোঝাতে আশা করি সক্ষম হয়েছি। বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন, মন্তব্য কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে রাখবেন যাতে পরবর্তীতে আমি আপনাদের জন্য আরও ইনফরমেটিভ ভিডিও নিয়ে হাজির হতে পারি। আজ বিদায় নিচ্ছি, পরবর্তী কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।